তুই রবীন্দ্রনাথকে চেনো, নজরুলকে চেনো, মাইকেল মধুসূদন দত্তকে চেনো, তুমি কুমুদরঞ্জনকে চেনো, তুমি সবাইকে চেনো, আর তুমি মোহাম্মদকে চেনো না। মুঝে মঞ্জুর নহীঁ কি মৈ কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মৈ ক্যা করো। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলি, আপনার বিপক্ষে কোনো কথা বলি, কিন্তু বলতে বলতে যে কথা চলে আসে, কথা বাস্তব বলছি না অবাস্তব? হ্যাঁ, আমরা সব কিছু জানি, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিনি। আর পবিত্র আল কোরআনের বাংলাটা কোনোদিন টাইম হয়নি একবার খুলে দেখার যে আল্লাহ কি বলতে চেয়েছে। এটা জাতির জন্য লজ্জা। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি দেখেছেন তাদের যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই আপনারা কেউ কিয়ামত অস্বীকার করেন? করেন? করেন। এই দেখুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন আপনার সঙ্গে মিলে যাবে, মিলে গেলে আমার কিছু করার নেই। আল্লাহ বলছেন নবীকে, আপনি কি দেখেছেন ওদেরকে যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, ওরা আল্লাহর কিয়ামতের দিবস অস্বীকার করে। এই আপনাকে বলছি, আবার ভালো করে শুনুন, এতক্ষণ যা শুনেছেন শুনেছেন, এইবার যে কথাগুলো বলছি চিড়ে ফেড়ে আপনার কলিজার ভিতরে ঢুকে যাবে। আপনি মানুন চাই না মানুন সেটা আপনার ব্যাপার, একটা লোকও যদি থাকে সব লোক পালিয়ে যায়, তারপরেও আমার এই রকমই বক্তব্য চলবে। এক, আল্লাহ তাআলা বলছেন ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা ইয়াতীমকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এরা। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করছি, আমার আব্বা বেঁচে আছে, ভালো করে বুঝবেন, আমার এক বেটা, আমার আব্বা বেঁচে আছে, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বেটা আমার বাপের সম্পত্তির মালিক হবে? হ্যাঁ না? ভেবে চিনতে বলুন। আমি বলছি আমার বাপ বেঁচে আছে, আমি মারা গেলাম, আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে? পাবে না। ইয়েস, এটাই ঠিক। আচ্ছা তাহলে কি আল্লাহ জুলুম করছে না? আল্লাহ নিজে বলছেন যে এতিমদেরকে তোমরা গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। এবার বলুন, আমার আমি যখন মারা গেলাম, আমার ছেলের বয়স 7 বছর, আমার ছেলেটা এতিম হলো কি হলো না? হলো। তাহলে আল্লাহ কি এতিমের উপরে জুলুম করেছেন নিজে? নাউজুবিল্লাহ, নিজে জুলুম করেছে? নিজে যদি জুলুম না করেছে তাহলে কেন আমার বাপের সম্পত্তি পাবে না? হাদিস কোরআন কেন আমার বেটার সম্পত্তির ব্যাপারে ফয়সালা করে দিল না? এটা একটা কঠিন জায়গা, কিন্তু আপনি বুঝতে পারছেন না, খুব কঠিন। আল্লাহ তাআলা এখানে দাদুকে চরম পরীক্ষায় ফেলেছে যে দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবো, ওটা তো দূরের ব্যাপার, নিজের পোতার সঙ্গে কেমন ব্যবহার করছো এটা আমি আগে পরীক্ষা করব। এক একটা মানুষের জীবনে এক এক ধরনের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে আমি তোমাদেরকে পরীক্ষা করব সব থেকে ভালো কাজ কে করেছো। এক এক জনের এক এক রকমের পরীক্ষা, সবার কিন্তু এক রকমের পরীক্ষা হবে না। আচ্ছা বলুন তো, ক্লাস 1 এর যে কোশ্চেন হয় এটা 3 তে একই কোশ্চেন হয়? হয় না। মাধ্যমিকে এবছরে যে প্রশ্ন পেপারটা চলছে আগামী বছরে কি একই প্রশ্ন পেপার থাকবে? থাকবে না। তাহলে পরীক্ষা বারবার প্রশ্ন কি হয়? উল্টে পাল্টে হয়। তা আল্লাহ তাআলা বান্দাদের বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবে, করবে কি করবে না? এই দেখুন কত রকমের পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা
في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاشيا وهو حسير আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা জমিনের দিকে তাকাও আকাশের দিকে তাকাও আকাশ জমিনে আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোন রকমের ভুল তোমরা দেখতে পাবে না আল্লাহ সৃষ্টিতে ভুল আছে না নাই কথা বলুন নাই গাদা গাদা ভুল কে বলল ভুল নাই আপনাকে স্মরণ করিয়ে দেব এখনি দেখবেন মজা কেমন লাগে ওই মেয়েটার পেট থেকে বাচ্চা জন্ম হয়েছে দুটো চোখ অন্ধ অন্ধ বাচ্চা জন্ম হয় কি হয় না একটা লোকের মেয়ের বাচ্চা জন্ম হয়েছে তার দুটো ঠ্যাং নেই ছোট ছোট ঠ্যাং ট্রেনে বাসে ঘুরে দেখবেন না দেখবেন তো একটা লোক জন্ম হয়েছে তার একটা হাত নেই এরকম হয়েছে কি হয়নি তা আল্লাহ তাআলা যে বলছেন পৃথিবীতে আমার সৃষ্টির কোনো ভুল নেই তাহলে এই মাসুম শিশু বাচ্চাটা এ কি অপরাধ করলো যে জন্ম থেকে কানে শুনতে পায় না মুখে কথা বলতে পারে না জন্ম থেকে অন্ধ চোখে দেখতে পায় না জন্ম থেকে হাতে পায়ে হাঁটে এ কি এমন অপরাধ এই তাহলে ভুল একটু একটু মনে হচ্ছে না মনে হচ্ছে কি না যে সত্যিই তো তাই কানা কেন হলো খোড়া কেন হলো এই যে বলেছি এক একজনের এক এক রকমের পরীক্ষা এক একজনের কি এক এক রকমের পরীক্ষা এই কানা লোকটার বাপের বাপকে পরীক্ষা করা হচ্ছে দেখি তোর বেটা অন্ধ তারপরেও আমার প্রতি তোর কতটা বিশ্বাস আছে এইটা এক রকমের পরীক্ষা ওর বেটা হাঁটুতে দিয়ে পায়ে হাঁটে হাঁটে আল্লাহ ওর বেটাকে খোঁড়া করে দিয়ে ওর বাপকে পরীক্ষায় ফেলেছে দেখি তোমার ঈমান কত মজবুত আছে এক একজনের এক এক রকমের পরীক্ষা এইখানে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে সরকারি সিস্টেমে আমার সিস্টেমেও তোমার পোতা জমি পাবে না দেখি তুমি ইনসাফ করো কিনা এখানে আল্লাহ তারপরে দাদুকে ইনসাফ করার কথা আছে অনেক দাদু এরকম আছে পোতাকে জমি ফাঁকি দেওয়ার জন্য তিনটে ছেলেকে মেন 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 ফন্ডের জায়গা জমিগুলো লিখে দিয়েছে আর বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে পোতাকে হাতে ধরিয়ে দিয়ে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে এই ঘটনা মালদা জেলাতে দেখতে পাওয়া গেছে আছে আছে মিথ্যা করে এই তুমি যে তোমার বৌমাটাকে পাঠিয়ে দিলে তার মায়ের বাড়িতে তোমার পোতা সম্পত্তি পেয়ে যাবে বলে তোমার বৌমা রাতের বেলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে একদিন জানালার পাশে গিয়ে ঘুমিয়ে ঘরে গিয়ে দেখে এসো তোমার বৌমা তোমারই বেটা হারিয়েছে বলে তোমার বেটা তার স্বামী হয়েছিল তাকে হারিয়েছে বলে স্বামীর কান্নাটা নিজের বেটাকে জড়িয়ে ধরে কাঁদে এরকম দাদু আছে বহুত আছে বলছে কিছু তো দিয়েছি কিছু মানে ১৩ বিঘা জমি পোতাকে দিয়েছে বলছে তুই এক বিঘালে মোটেই তো পাস না এক বিঘালে এক বিঘা দিয়েছো তো মোটেই পায় না বলে আল্লাহ বলছে আয় তোকেই তো খুঁজছি আমি আয় একবার তোকে ইনসাফ করতে হবে অন্যান্য বেটারা যেমন পেয়েছে তেমন ইনসাফ করো তাহলে তুমি দাদু তাহলে তুমি এতিমের প্রতি ভালোবাসা বা দরদ দেখিয়েছ এতিমের ব্যাপারটা এত কঠিন এত জটিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কোন মানুষ যদি এতিমের এক টাকা যদি আত্মসাৎ করে নিজের পেটে যদি ভরে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার পেটে আগুন ভরে দিয়ে পেটটাকে পরিপূর্ণ করে দিবে এতিমের ব্যাপারে খুব কঠিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আর এতিমের দেখাশুনোকারী কিয়ামতের দিনে ঠিক এই এতটা ডিফারেন্সে থাকব এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা তর্জনী আঙুল একটু ফাঁক করে দিয়ে দেখাচ্ছেন দেখো এ সাহাবীরা দেখো আমি আর এতিমের দেখাশুনোকারী কিয়ামতের মাঠে এতটা ডিফারেন্সে থাকব জান্নাতের ভিতরে এটা কি ভাবা যায় না এক নম্বরের হলো
ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া যাবে না। আপনাকে আবার আমি বলে দিয়ে যাচ্ছি, শিখিয়ে দিয়ে যাচ্ছি কি, আপনার ছেলের জন্য দোকানে একটা চিপস কিনছিলেন, পাশে আপনার একটা প্রতিবেশী এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে, সে আপনার ছেলেকে যখন দিচ্ছেন তখন আপনার ছেলের দিকে আর আপনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। ও মনে মনে ভাবছে আমার আব্বু থাকলেও দিত, আমার আব্বা থাকলেও দিত, ভাবছে কি ভাবছে না, আমার আব্বা থাকলেও দিত দিত ভাবছে। আপনার হৃদয়টা এত শক্ত, আপনি আপনার ছেলের হাতটা ধরে চিপস কিনে দিয়ে টক 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 করে বাড়ি চলে গেলেন, আপনার প্রতিবেশীর এতিম ছেলেটাকে 5 টাকা দিয়ে একটা চিপস কিনে দিয়ে সহযোগিতা করতে পারলেন না? পারলেন? পারলেন না। এটা কেমন ধরনের কথা? এতিমদেরকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলছেন। কতটা ভালোবাসতে হবে, এতিমকে সহযোগিতা করলে কি পাওয়া যাবে? চলুন একটা হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করা যাক। ঈমান বলে যদি আপনার কিছু থাকে তাহলে কাজ হবে, আর ঈমান যদি না থাকে কাজ হবে না, কাজ হবে না। একটা বাচ্চা ছেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা নেই, অনেকদিন আগে মারা গেছে, আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? না আল্লাহর নবী, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের আর একটা বাগান আছে, যখন ঝোড়ো হাওয়া হয় ওর বাগানের খেজুর আমার দিকে আসে, আমার বাগানের খেজুর ওর দিকে চলে যায়। আল্লাহ নবী, ওই লোকটা আমাকে বারবার লাঠি দিয়ে মারতে আসে, খুব গালাগালি দেয়, তা আমি ভেবেছি যে বাগান দুটো বাগানের মাঝখান দিয়ে সীমানাতে একটা প্রাচীর তুলে দেব, যাতে আমার খেজুর ওর দিকে না যায়, ওর খেজুর আমার দিকে না আসে। বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। কি নাম বললাম? আবু লুবাবা। ঘটনাটা শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলেটাকে বলছেন, এতিম যাও, আমি পারমিশন দিলাম, তুমি তোমার জায়গা দিয়ে পাঁচিলটা তুলতে স্টার্ট করে দাও। ও এতিম বাচ্চা ছেলে ও পাঁচিলটা তুলছে, এই সময়তে একটা গাছ ঠিক এইভাবে লেগেছে, আমার দিকে ফিরুন এইভাবে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, এই বাগানের মালিকের অর্ধেক, মানে এতিমটার অর্ধেক আর ওই লোকটার অর্ধেক। তো এতিম ছেলেটা ওই বাগানের মালিককে বলছে, বাগানের মালিক, গাছটা যদি কেটে নিতেন তাহলে প্যাচিলটা সোজা হতো, আর না এক কাজ করুন, আপনি গাছটা আমাকে বিক্রি করে দেন, প্রয়োজন মতো আমি মূল্য আপনাকে দিয়ে দেবো। আবু লুবাবা বাগানের মালিক বলছে, আমি গাছ কাটবো না, আমি গাছ কেটেও নেব না, গাছ বিক্রিও করব না, আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে। মানে বদমাশ লোক, তাই না? হ্যাঁ, বদমাশ লোক না? বদমাশ লোক। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না, গরিব মানুষ, একটা জমির পরে জমি কিনেছে, মেন ফান্ডে কিনতে পারিনি অনেক টাকা দাম বলে, তা যে লোকটা মেন ফান্ডে বসে আছে ওকে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে 1.5 কেজি তেল শেষ। চাচা 3 ফুট রাস্তা দাও, আমি গরিব মানুষ ঘরটা করব, তুমি বিক্রি করে দাও। চাচা বলছে, বারবার ঘান ঘান করবি না, আমার কাছে আসবি না। মানে চাচা এমন ভান করছে যেন চাচা মরে গেলে ওর কবর হবে ওই 3 ফুট জায়গাতে, এমন করছে। কিছু এরকম লোক নেই, মসজিদের পাঁচিলটা 1 হাত জায়গা দিলে সোজা হয়ে যায়, বলতে যাচ্ছে যে তোমার 1 হাত জায়গাটা দিয়ে দাও, মসজিদের বাথরুমটা একটু ভালো করে করা যাবে বা উজুখানাটা ভালো করে করা যাবে। তা ও কমিটিকে বারবার বলছে, তোমরা সবসময় আসিও না, সবসময় আসিও না তোমরা জমি জায়গার ব্যাপারে আমার কাছে। এরকম লোক নাই? আছে? আছে। ও ওর ওটা প্রয়োজন নেই, 2 ফুট জায়গা তো কি করবে, কিছুই করার নাই। এই রকম কোয়ালিটির লোক আবু লুবাবা। আবু লুবাবা বলছেন, আল্লাহর নবী ডেকেছেন আবু লুবাবাকে, ডেকে বলছে, আবু লুবাবা শোনো, তুমি এতিমের সঙ্গে এরকম ব্যবহার করছো, তুমি খাজুরের গাছটা বিক্রি করে দাও ওকে। আবু লুবাবা বলছে, আল্লাহর নবী আপনি যতই বলেন আমি বিক্রিও করব না, আমি কেটেও নেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আবু লুবাবা গাছ তুমি এতিমকে দিবে না কেটে নিবে? বলছে দিব না, কেটেও নিব না। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলছেন, আবু লুবাবা
তুমি ওই খাজুর গাছের অর্ধেকটা এতিমকে দাও, বিনিময়ে জান্নাতে একটা গাছ নাও, ওই জান্নাতের গাছের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলাম। তখন আবু লুবাবা বলছে আমি জান্নাতের গাছও চাই না। কি বুঝলেন? ডাইরেক্ট বলছে আমি জান্নাতের গাছটাও চাই না, মানে বদমাইশের বদমাইশ। ওই মজলিসে বসেছিলেন আবু দাহাদা বলে একজন সাহাবী। আবু দাহাদা হাতটা তুলে বলছেন আল্লাহর নবী একটা কথা জানতে পারি? ওই গাছটা যদি আবু লুবাবা ওই এতিম বাচ্চাটাকে দেয় জান্নাতে গাছ পাওয়া যাবে। আচ্ছা ওই গাছটা যদি অন্য কেউ কিনে নিয়ে এতিম বাচ্চাটাকে দান করে তাহলে কি সে জান্নাতে খাজিরের গাছ পাবে? বিশ্ব নবী বলছেন নিশ্চয়ই পাবে, এমন একটা খাজিরের গাছ পাবে যার ছায়াটা অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা দৌড়ালেও তার গাছের ছায়া শেষ করতে পারবে না। ভাবা যায় গাছটা কত বড়? আবু দাহাদা তাড়াতাড়ি করে মজলিস থেকে বার হয়ে এলেন। বার হয়ে ওই আবু লুবাবার বাড়িতে গিয়ে বলছেন আবু লুবাবা শোনো ভাই, আমার একটা খাজুরের বাগান আছে, 600 থেকে 650 মতো গাছ আছে ভিতরে, টোটাল জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা, আমার ঘরের ভিতরে বিল্ডিং বালাখানা পানি কূপ সব আছে, আমার টোটাল এই জায়গা জমিটা তুমি নিয়ে নাও আর ওই একটা গাছ আমাকে দাও। আবু লুবাবা বলছে ইয়ার কি করছো? বলছে না ইয়ার কি করিনি, সত্যি বলছি। বলছে হ্যাঁ তাহলে নিব। হ্যাঁ নিব। আবু দাহাদা তার 600টা খাজুরের চারা আর জায়গা জমি টোটাল বাড়িটা সমস্ত কিছু একটি এতিম বাচ্চার জন্য অর্ধেক খাজুর গাছ কিনলেন, আর সাহাবিটা যেন বাড়িতে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আবু দাহাদা তার বিবিকে ডেকে বলছে ও গো বিবি, ঘরের ভিতরে জামা কাপড় বাচ্চা কাচ্চা যা কিছু আছে সবকে নিয়ে বার হয়ে চলে এসো, আমার বাড়িটা আমার খাজুরের বাগানটা আমি সব কিছু বিক্রি করে দিয়েছি। বিবি বলছে কত টাকার বিনিময়ে বিক্রি করলে? বলছে টাকার বিনিময়ে বিক্রি করিনি রে দিদি, আমি জান্নাতে একটা খাজুরের গাছের বিনিময়ে আমি আমার চারা সমেত জায়গা, আমি আমার পানির কূপ, আমি আমার বিল্ডিং বালাখানা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। আবু দাহাদার স্ত্রী বাড়িতে তার বাচ্চাদের জামাটাও পর্যন্ত নিলেন না, বাচ্চাগুলোকে খালি গায়ে আল্লাহর নবীর দরবারে এসেছে। বিশ্ব নবী বলছেন আবু দাহাদা তোমার এই অবস্থা কেন বলো? আবু দাহাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা খাজুর গাছের বিনিময়ে আমি আমার টোটাল সম্পত্তি সব দান করে দিয়েছি। বিশ্ব নবী সাথে সাথে বলছেন কামিন ইজগিন তারাগিন ইয়া আবা দাহাদা, চমৎকার 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 তুমি যে কাজ করেছো আবু দাহাদা, পৃথিবীর শ্রেষ্ঠ মহাবীর পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তুমি, তোমার স্ত্রীকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ জান্নাতে যে খাজুরের গাছটা দিবে 100 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে 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 যদি ক্লান্ত হয়ে যায় তবু একটা জান্নাতের খাজুর গাছের ছায়াটা অতিক্রম করতে সক্ষম হবে না। কি বুঝলেন? শুধু সুবহানাল্লাহ বলে কাটিয়ে দিলেন? হাদিসটা থেকে কি বুঝলেন? সাহাবীদের ঈমান কত তেজ ছিল। আর বলা হচ্ছে এই মাদ্রাসায় এতিমরা পড়ছে, 20 টাকা দাও তো, ও টাকা পকেটে আছে দিতে চাইছে না। এই দেখুন ঈমান, ঈমানটা দেখুন কেমন সাহাবীদের, জান্নাতের কত লোভ। আল্লাহু আকবার, জান্নাতের কত লোক দেখুন, সমস্ত সম্পদকে অর্ধেক একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়ে জান্নাতে গাছ পাবেন এই আশাতে আসহাবে সুফাদের কাছে থাকতে শুরু করে দিলেন। এটা কি ভাবা যায়? ভাবা যায় বলুন? আল্লাহ তাআলা বলছেন
আলাম ইয়াজিদ কায়াত আল্লাহ তাআলা বলছে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওরা কখনো কিয়ামতকে বিশ্বাস করে না কারা তারা যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আপনি আপনার গ্রামে প্রতিবেশীতে আপনি যে স্কুলে চাকরি করেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন কোন এতিম বাচ্চা যদি থাকে অবশ্যই তার প্রতি একটু দয়া করবেন তার প্রতি কি করবেন দয়া করবেন আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে যাবেন আল্লাহ তাআলা তারপরে ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমি মিসকিন বলছে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না কারা যারা মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করে ফকির মানে আর মিসকিন মানে কি ফকির মানে হলো যার কিছু মাল আছে ওইটাতে ওর পরিপূর্ণ হয় না তারপরেও অপরের মুখাপেক্ষী হতে হয় এ হচ্ছে ফকির আর মিসকিন মানে যার কিছু নাই এ কি এ মিসকিন ফকিরকে যার কিছু আছে ওতেও হচ্ছে না সে হচ্ছে ফকির মিসকিনকে যার কিছু নাই সে হচ্ছে মিসকিন এবার একটা কথা বলি মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ফকির মিসকিনদের সঙ্গে আপনার স্ত্রী রাত 12টা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমায় আর 9টার সময়তে ঘুম থেকে উঠে বিরাজ করে 8টার সময়তে দরজায় ফকির এসে আওয়াজ করছে আপনার স্ত্রী বেলা ঘুমের ঘরে বলছে এই কানের কাছে ঘ্যান ঘ্যান করিও না তোমাদের কি রাতে ঘুম হয় না এত সকাল সকাল ভিক্ষা করতে এসেছ এই কথা যদি আপনার স্ত্রী যদি বলে দেয় তাহলে ভেবে নিতে হবে আপনার স্ত্রী ঈমান সাথে সাথে বেরিয়ে চলে গেছে ও কি আমাকে বিশ্বাস করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজাল কওল সাদাকাতুন তুমি ফকির মিসকিনদের সঙ্গে মিষ্টি কথা বলবে এটাও সাদকা নাকি আর একটা কথা বলছি আমরা ফকির মিসকিনদেরকে হয়তো কিছু কিছু মাল দান করি করি না করি কিন্তু আমাদের আবার নেতা মন্ত্রী এমএলএ দের ব্যাপার তো আহা কি বলবো বললে কেউ বলবে হয়তো আমার বিরুদ্ধে বলছে আপনার বিরুদ্ধে বলতে যাবো কেন আপনাকে আমি চিনিই না আপনাকে আমি কি চিনিই না